অপারেশন স্টক দালালর সময়তে হ হ কোটি টাকা লুটি মহানগরীর পর পলাল প্রবঞ্চক রোহিত দাস। আই আই বি আই টি নামের কার্যালয় খুলি ট্রেডিংয়ের বেহা চলাইছিল রোহিত দাসে। বিনিয়োগকারীর হ হ কোটি টাকা লুটি পুনের মহানগরীর পর পলাল আন একটা প্রবঞ্চক। প্রথমে মহানগরীর এ বি সির আই আই বি আই টির একটা কার্যালয় খুলি একাংশ লোকক নিয়োগ করেছিল রোহিত দাস নামের এই স্টক মার্কেট প্রবঞ্চকে। ইয়ার পাছরে পৰা সেই সকল লোকর জড়িয়ে রাজ্যের ভিন্ন লোকর পৰা ট্রেডিংয়ের নামত উঠাইছিল কোটি কোটি টাকা। সিমানেই নহয়, কার্যালয়টির পৰাই অনলাইন যোগে ট্রেডিংয়ের প্রচার চলাইছিল রোহিতে। যিসমূহ দেখি হাজার হাজার লোকে ট্রেডিংত বিনিয়োগ করেছিল রোহিতর আই আই বি আই টি। কিন্তু বৃহৎ পরিমাণের ধন জমা হওয়ার পাছতে চলিত বর্ষের জানুয়ারির অন্তর্ধান হয়ে আছিল অভিযুক্ত রোহিত। বিনিয়োগকারীক দুর্ঘটনাত পতিত হয়ে চিকিৎসালয়ত ভর্তি হয়ে থাকা বলে কৈছিল চতুর রোহিতে। কিন্তু পরবর্তী সময়ত চলিত মাসের এক তারিখে কার্যালয় বন্ধ করে পলায়ন করে রোহিতে। একাংশ লোকে রোহিতর চতুরালি বুঝি পায় বি আই ইও আর ভঙাগড় থানাত এজাহার দাখিল করে। সেই সমূহ এজাহারের ভিত্তিত বি আই ইওয়ে ঘটনার তদন্ত আরম্ভ করতে পলায়ন করে রোহিতে। ভুক্তভোগীর মতে কেবা শ কোটি টাকা আত্মসাত করে পলায়ন করেছে রোহিতে। বীরিন্সি কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।